মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ শম্পাই, আমি শম্পা, তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে মেয়ের সাথে যে দেখা করাবো, মেয়ে আগের থেকে আমার সাথে রয়েছে, তো দেখে নাও কি করছে। একটা খালি বোতল নিয়ে আয় 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 করছে। একটু সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। এখন কোনো মতে টাটা করবে না, এখন ওরকম করবে বদমাইশি। তো যাই হোক, এখন বাজে 9টা, আমি আমার ব্লগটা এখন স্টার্ট করলাম। আজকের ব্লগটা হচ্ছে, থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমার বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করবো। বিয়ের অ্যালবাম, অ্যালবামের ফটোগুলো তোমাদের সাথে দেখাবো। তো সকালে উঠে সব কাজ বাজ হয়ে গেছে অলরেডি। ও কেন, আমার হাজব্যান্ড এতক্ষণ ঘরে ছিল, তো আজ তাড়াতাড়ি উঠেছি, তো সব কাজ করে নিয়েছি, আর ওই জন্য আজকে আর কোনো কাজ বাকি নেই, শুধু স্নানটা করবো। আর আজ মঙ্গলবার, বজরঙ্গলির পুজো তো করি আমি ঘরে, পুজোটা করবো। পুজোটা করে এসে তারপর তোমাদের সাথে বসে তোমাদেরকে দেখাবো আমার বিয়ের অ্যালবামটা। এটা আমার বাপের বাড়ির তরফ থেকে বানানো বিয়ের অ্যালবাম, তো সেটাই তোমাদেরকে দেখাবো। শ্বশুরবাড়িরটা তো ওটা ভিডিও করা আছে, ওটা পরে আমি যদি হয় সম্ভব আমি ছাড়বো। তো বন্ধুরা, আমার স্নান পুজো সব হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। আজকে তো মঙ্গলবার, তো সকাল থেকে উপোস করেছিলাম, চা ফাও কিচ্ছু খাইনি, জলও কিছু খাইনি, তো এখনই একটুখানি চা বানিয়েছি, এখন খাবো। তো চলে এসেছি আমার বিয়ের অ্যালবাম নিয়ে, দেখতেই পাচ্ছ ওটা অ্যালবাম, আর এটা ব্যাগ, এই ব্যাগটার মধ্যে করে আর কি এই অ্যালবামটা দিয়েছিল, আমি যেখান থেকে বানিয়েছিল আমার বাবা। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যে চলে এসেছি, দেখো বিয়ের অ্যালবাম নিয়ে, এমনিভাবেই দেখাচ্ছি তোমাদেরকে, সুবিধা হবে। এ দেখো, বিয়ের ডেট হচ্ছে 23 এপ্রিল 2017, এই বিয়ের। চলো খুলি ফার্স্টেই। এটা একটা আমার দিদি, আর এটা আমাদের বাড়িতে থাকতে নিনি, আর এটা আমার বাবা বিক্রি করছে। তারপরে হচ্ছে এটা ঠাকুর মশাই, বাবা বিক্রি করতে বসেছে। এটা আমার ফটো, জাস্ট এমনি পোজ দেওয়া ফটো। এবার আমি ওখানে বসেছি বৃত্তির ওখানে বাবার সাথে। এই জন্য এটা ওই প্রথমে যে দিদি দেখলে মোটা করে, তার মেয়ে। এ বৃত্তি করছি, বৃত্তির ওখানে বসেছি। বাবা বৃত্তি করাচ্ছে, বৃত্তির কাজটা আমি বাবাকে দিয়েই করিয়েছি। আমার ইচ্ছে ছিল আমার বাবা আমার বৃত্তির কাজ করবে, অনেকের জ্যাঠা করে, বড় মামা করে, কিন্তু আমি চেয়েছিলাম আমার বাবা করুক, তাই আমার বাবাই করেছে। এখানে আমার মা, মাকে থাকতে নেই যদিও বা তবুও মাকে একটা ফটো তোলার জন্য এখানে আনিয়েছিলাম, এই মায়ের সাথে ফটো। বৃত্তির কাজ, আমার কাজটা কমপ্লিট হয়েছে, আমি ঠাকুরমশাইকে নমস্কার করে এবার যাচ্ছি ওইদিকে। আমাকে বরণ ডালা দিয়ে সবাই বরণ ঢরণ করছে, মানে গায়ে হলুদ করাতে নিয়ে যাবে, তো আমাদের মধ্যে যেটা নিয়ম সেই বরণগুলো করাচ্ছে। এবার আমি, এটা হচ্ছে ওই ঘরে সেই ঘুটের মুখ দেয় কড়ি ঘুটে, সেইটা লাগাচ্ছে বাবা। এই দেখো, এটা আমার পিসির ছেলে, আমার দাদা, ও পরে এসেছিল, এগুলো একটু পোজ দিয়ে ফটো তুললাম। বাবার তখনও বৃত্তির কাজ হচ্ছে, এটা বড় মামা আমার। এটা আমার এক মামি, এটা ছোট মামি, এটা বড় মামার বড় মেয়ে, এটা আমার এক কাকিমা। এখানে বৃত্তির কাজের ওখানে যেগুলো সাজিয়েছিল, মানে দিতে হয় সেই পিণ্ড, পিণ্ড না কি একটা বলে না, ভুলে গেছি, যাই হোক, গুরুজনদেরকে দিতে হয়, যারা মৃত গুরুজন তাদের সেই জিনিস দিয়েছে। এটা শ্বশুরবাড়ির থেকে তত্ত্ব এসছে সব। এটা মেনু, মেনু ছিল, মানে কি তত্ত্বের মধ্যে কি কি এসছে মেনুতে পাঠিয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা এরা সব, এটা আমাদের বাড়ির লোক, এটা আমার ভাই, এটা আমার বাবা, এটা আমার একটা দিদি, এটা আমি, এটা আমার একটা দিদা হয়, এটা আমার দাদু, ইনি মারা গেছেন, এটা ওই আমার পিসির ছেলে, তার বউ, মানে আমার বৌদি, এই দাদু মারা গেছেন,
এক বছর হচ্ছে, হবে হবে। এইটা ওই মামা বড় মামার বড় মেয়ের ছেলে, তখন খুব ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এই আমার ভাই, ভাইয়ের বন্ধুরা, চ্যাংরা চ্যাংরা বন্ধু সব বদমাস। এবার আমাকে ছাদে নিয়ে এসছে গায়ে হলুদ করবে বলে। এই গায়ে হলুদের সব রেডি, খুব খুশি, সব গায়ে হলুদ খেলবে এবারে। এই দেখো গায়ে হলুদ করিয়েছে। তারপরে এই জল দিচ্ছে, তারপরে ওই কি একটা কড়ির মতো না কি থাকে না ভাঙতে হয় পা দিয়ে, সেটা করলাম। তারপরে আমি নিচে চলে গেছি ঘরে। এইবারে হচ্ছে আমাকে রেডি করে নিয়ে চলেছে যেখানে আর কি আমার বাবা ভাড়া নিয়েছিল, এই যে সেই বাড়িটা ভাড়া নিয়েছিল সেখানে। এবার এগুলো সব যাদেরকে নিমন্ত্রণ করেছিল, সব ইনভিটেশন যাদের ছিল তারা এসছে। এরপরে ওই আমাকে ক্যামেরাম্যান পোস্ট দিয়েই যাও দিয়েই যাও, একেতে মুখ দেখো হাড়ি হয়ে বসে আছে, অধৈর্য লাগছে, এত ভারী ভারী জামা কাপড় মানে শাড়ি টাড়ি পরেছি, তার মধ্যে বলছে পোস্ট দাও। এগুলো সব আমার আত্মীয় স্বজনরা, দেখো আমার মেয়েকে দেখো উঠে কি করছে, এই ছাড়, দেখো আমার মুখটা দেখছো কিরকম হাড়ি হয়ে আছে, রেগে মেগে, এত পোস্ট দিতে ভাল লাগে, দেখো শুধু পোস্ট দিয়ে যাও পোস্ট দিয়ে যাও। সব মাম এগুলো সব আত্মীয় স্বজনরা, এই দাদা, দাদার বউ, সোনা সরে যাও, সব আত্মীয় এরা, আমার ভাই, ভাইয়ের বন্ধুরা, দিদি, জামাইবাবু, এটা বড়দা আমার, তার বন্ধু বান্ধব, এটা আমার পিসির মেয়ে, তার বর, জামাইবাবু, দিদি আসতে পারেনি কেন পিসি মারা গেছিল, মন মেজাজ ভালো ছিল না, ওনা আসতে পারেনি, দিদির বড় ছেলে, ছোট ছেলে, দিদির শাশুড়ি, তুমি সরো না। এই হচ্ছে আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, মার আমার ভাই, বাবাও আছে, কিন্তু বাবার সাথে সব কথা শেয়ার করতে পারি না, ভাই আর মা খুব বন্ধু। এই আমার মা, এই আমার বাবা আর মা, এগুলো স্মৃতি হয়ে থাকবে, সত্যি স্মৃতি। বাবাকে খুব জমের মতো ভয় পেতাম, কিন্তু এই জায়গাটা বাবার সাথে খুব ভালোভাবে ফটো তুলেছি। এটা আমার বেস্ট ফ্রেন্ড, সব থেকে বেস্ট ফ্রেন্ড, মানে কোচিং লাইফে, পড়াশোনার লাইফে যে ফ্রেন্ড বলো সেই ফ্রেন্ড, এখনও এর সাথে কন্ট্যাক্ট আছে। আনফর্চুনেটলি আমার বড়েরও বন্ধু, এও তাই, আমার বড়ের বন্ধু, বাট এ আমার বেস্ট ফ্রেন্ড, এর নাম সোমনাথ। সব এগুলো আত্মীয় স্বজন এসছে, বা যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা এসছে। সব মেহেন্দি পড়েছি, সেই পোজ দাও পোজ দিতে 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 মাথা খারাপ। এটা আমার একটা দাদা, কোচিং লাইফেরই দাদা, বাট খুব ভালো দাদাটা, খুব হেল্পফুল সব কিছুতে। এখনও কোনো সাজেশান বা কিছু যদি একটুখানি জিজ্ঞেস করার হয়, কোনো হেল্প চাইলে খুব হেল্প করে। এই দাদাটাই আমাকে তারাপীঠ থেকে তারামায়ের ফটো এনে দিয়েছিল, আর এই সময় পোজ দিয়েছি, এই সময় বর চলে এসছে, আমি পালিয়েছি, বরের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে এই সময়, এই যো এসে গেছে আমার বর, ওকে বরণ করার জন্য সব রেডি, বরণ করছে, বরণ, বরণের পর্ব চলছে এবারে, বরণের পর্ব, মিষ্টি খাবে না কিছুতেই, দেখো কত বড় মিষ্টিটা ঢুকেছে, খাবে না কিছুতে, সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। তারপর ওকে বরণ করলো। এই আমার বাবা ওকে এবার আশীর্বাদ করছে, চেন দিয়ে আর কি আশীর্বাদটা করছে। তারপরে এটা শ্বশুরবাড়ির ফ্যামিলি সব, সরে যাও সোনা, এটা আমার স্যার, ইংলিশ পড়াতো স্যার, আছে এখন, আমার ভাইকেও পড়িয়েছে, আমায়ও পড়িয়েছে, সেই পোস্ট দেখো, পোস্ট দিয়েই শেষ, পোস্ট দিয়েই যাচ্ছে, এটা আমার শ্বশুর। এই হচ্ছে আমার দাদা শ্বশুর, দিদা শাশুড়ি, দাদা শ্বশুর মারা গেছেন, এই
জুন মাসেই মারা গেলেন। বাবার সাথে শ্বশুরের হ্যান্ডশেক করাচ্ছে, ঠাকুরমশাই আবার দুজনের বন্ধু। এটা আমার জ্যাঠা শ্বশুর আমাকে আশীর্বাদ করছে, তারপরে আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করলো, তারপরে এবার বিয়ের পর্ব, বিয়েতে বসলো। আমার বর বসেছে, বরকে সব কাপড় দেয় না মেয়ের বাড়ির থেকে, সেই কাপড় আংটি ফাঙ্কি সব বাবা দিল। সেই জামা, এই দেখো এই জামা আর এই ড্রেসের মধ্যে দেখছো তফাত, এটা ওদের বাড়ির জামা আর এটা আমাদের বাড়ির জামা দিয়েছিল, এবার পরে বসলো। এখানে বর বউ দুজন ফটো দিয়েছে। এইবারে যাচ্ছি, মুখ লুক মানে ঢেকে পান দিয়ে নিয়ে যাচ্ছে দাদারা ভাইরা মিলে, সাত পাকে ঘোড়া যাকে বলে, কত উঁচুতে হাইতে তুলেছিল জানো না, আমার ভয় লেগে গেছিল। তারপরে মালা বদল, ছাউনি নাড়া, ফুল শোকা, গন্ধ শোকাশুকি, সেই গন্ধ শুকছে, সবাই মিলে হাসাহাসি করছে। এবার বিয়েতে বসে গেছি হাতে হাত, বিয়েতে কখনো বিয়ে হয়নি। মা সরো তুমি, এই হচ্ছে খৈদান যেটা ভাইকে করতে হয়। এই দেখো খৈদান করছে আমার ভাই, খৈদান। এই হচ্ছে সিঁদুরদান, এটা পোজ দিয়ে তুলেছে, সিঁদুরদানের পোজ দিতে বলেছিল, দান হয়ে গেছিল। এটা লজ্জা বস্ত্র দিয়েছিল আমাকে। এই হয়ে গেছে বিয়ে, এগুলো এবার বিয়ের পরে কিছু ফটো তোলে, সেই ফটো তুলেছিল। একটু মনটা খারাপ হয়ে গেল এই সময়, বুঝতেই তো পারছো প্রত্যেকটা বিবাহিত মেয়েরই মন খারাপ হয়ে যায়। এই আমার বর খাই দিচ্ছে আমাকে বাবা, ওফ। খাওয়া দাওয়া পর্ব এবারে, এইটা হচ্ছে পরের দিন বিদায়, এটা বাবার বাড়িতে এসে বিদায়। পরের দিন সকালে মনটা আরোই খারাপ হয়ে গেছিল, আমার মা ভীষণ কেঁদেছিল, আমার বাবা আমাকে, বাবা খুব চাপা মানুষ, কাঁদতে পারে না, সচরাচর কাঁদে না, মনের ভেতরে রেখে দেয় কষ্ট, কিন্তু আমার মা প্রকাশ করে দেয়। এটা আমার একটা দাদা, খুব প্রিয়, খুব ভালো এই মা। এই সেই দিদিটা যাকে প্রথমেই দেখেছিলে, এই আমি আমার বর। আমার মুখটা দেখো না কি হয়ে গেছে। এই ঠাকুর নমস্কার করছি, এবার বেরিয়ে যাব। এই দেখো আমার মাকে কাঁদছে, খুব কেঁদেছে আমার মা। এটা আমাদের গেটের বাইরে, বাড়ির নিচে গেট, এটা রাস্তায় দাঁড়িয়েছি, ট্যাক্সিতে বসবো, ব্যাস দি এন্ড, আমি চলে গেলাম। যা ঝাপসা আসছে কেন, চলে গেলাম শুনে ঝাপসা আসছে। যাই হোক এটা ঝাপসা আসছে, ব্যাস শেষ। এই হলো লাস্ট ফটো, দেখেছে ওই করে। তো বন্ধুরা দেখতেই পারলে আমার বিয়ের অ্যালবাম আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর অতি অবশ্যই একটা লাইক অন্তত দিও, একটা লাইক দিলে আমার ভালো লাগবে, তোমাদের লাইকটা পেলে আমারও ভালো লাগে না ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানাতে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে তার ফলে কী হবে যে আমি কোনো ভিডিও দিলে তোমরা আপডেট পেয়ে যাবে, সেই ভিডিওটা দেখবে। আর অতি অবশ্যই তোমরা আমার পরিবারে যোগ দাও, আমার সাথে থাকো, আমার পরিবারটাকে আরও বড় করো, তোমাদের অলওয়েজ ওয়েলকাম। এই দেখো আমার মেয়েকে। তো এই বলে আমি আজকে ব্লগটাকে শেষ করছি, আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের কৃপায় আমরাও ভালো থাকবো। টাটা বন্ধুরা।